বৈশাখী মানেই বর্ণিল এক ঐতিহ্যবাহী উৎসব। কদিন পরেই শুরু হতে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী আয়োজন। ঘরে ঘরে চলছে নতুন বছরকে বরণের প্রস্তুতি। বৈশাখীকে ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা। এদিকে পাহাড়ে বাংলা নববর্ষ এবং বৈশাখী উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা পরিষদ এবং জেলা প্রশাসনও প্রস্তুতি নিয়েছে। খাগড়াছড়িতে নববর্ষ বরণের প্রস্তুতি নিয়ে প্রতিনিধি অপু দত্তের রিপোর্ট জানাচ্ছেন সুলতানা কাকন। বৈশাখী উৎসবের জন্য সারা বছর অপেক্ষায় থাকে পাহাড়ি জনগোষ্ঠী। ঐতিহ্যবাহী আয়োজন রং ছড়ায় সবার মাঝে। ত্রিপুরা, মারমা আর চাকমা এই তিন সম্প্রদায়ের কাছে এই উৎসব যেন প্রাণের মেলা। এছাড়াও বাংলা নববর্ষে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠীর কাছে দিনটি হাজির হয় বাড়তি আনন্দের উপলক্ষ নিয়ে। 12 এপ্রিল থেকে ত্রিপুরা সম্প্রদায় হাড়ি বৈশু, বৈশু এবং বিচি কাতাল নামে, চাকমা সম্প্রদায় ফুল বিজু, মূল বিজু এবং গজ্জা পজ্জা নামে এই উৎসব পালন করে থাকে। অন্যদিকে 14 এপ্রিল থেকে সাংরাই, আক্কে, আতাদা নামে এই উৎসব পালন করবে মারমা সম্প্রদায়। বৈশাখী আমাদের ঐতিহ্যবাহী উৎসব এবং আমরা নতুন বছরকে বরণ করার জন্য অনেক কিছু আয়োজন করেছি। উৎসবের কয়েকদিন বাকি থাকলেও এরই মধ্যে খাগড়াছড়ি শহর ও প্রত্যন্ত এলাকায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী খেলাধুলা। ঘরে ঘরে চলছে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি। উৎসব উদযাপনের প্রস্তুতি নিয়েছে জেলা পরিষদ, জেলা প্রশাসন, ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট সহ বিভিন্ন সংগঠন। আমরা বরাদ্দ র্যালির মাধ্যমে, বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার প্রদর্শনের মাধ্যমে এবং গুণীজনের সম্বোধনার মাধ্যমে আমরা এই দিবসটাকে পালন করতে যাচ্ছি। বংশ পরম্পরায় পালিত হয়ে আসা পাহাড়িদের এই উৎসব বাঙালিদেরও টানে সমানভাবে। সবার অংশগ্রহণে তাই বৈশাখী হয়ে ওঠে সার্বজনীন এক মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।